বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী শিক্ষক, এবিভিএন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আজকের পাঠ অধ্যায় চার, উপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্নে আলোচনা করব। বাংলাদেশের উপনিবেশিক যুগ ছিল 1757 থেকে 1947 সাল পর্যন্ত। কোনটি ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ? আহসান মঞ্জিল। কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল? সুলতানি আমলে। লোকশিল্প জাদুঘরে কয়টি কক্ষ আছে? 74টি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান কোনটি? কুষ্টিয়ার শিলাইদহ। আর্মেনিয়া গির্জা নির্মিত হয়েছিল কত সালে? 1781 সালে। ভারতবর্ষের শেষ মোগল সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। রোজ গার্ডেন কি? এটা একটা স্থাপত্যকর্ম। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে অবস্থিত। সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন কোনটি? পরিবার। আহসান মঞ্জিল কোন নদী তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদী তীরে অবস্থিত। গ্রিক সমাধি সৌধটি কত সালে নির্মিত হয়? 1915 সালে। ধনী ব্যবসায়ীরা বসবাসের জন্য পানাম এলাকাটি বেছে নেন কোন শতকে? 19তম শতকে। কোন প্রত্ন নিদর্শনটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত? তাজহাট জমিদার বাড়ি। পুরনো স্থাপত্যকর্ম রোজ গার্ডেন কোথায়? ঢাকায় অবস্থিত। প্রাচীনকালে সোনারগাঁও ছিল প্রশাসনিক শহর, বিনোদনের জায়গা বা ব্যবসা বাণিজ্যের কেন্দ্র? উত্তর বক্ষ এক ও তিন, প্রশাসনিক শহর এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল। সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ি কোথায় অবস্থিত? মানিকগঞ্জে অবস্থিত। পানামনগরে ইমারত কয়টি আছে? 52টি। বলদার জমিদার কে ছিলেন? নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ছিলেন। জাদুঘরে কোন শ্রেণীর মানুষের জীবনযাত্রা পরিচয় পাওয়া যায়? অভিজাত শ্রেণীর। উপনিবেশিক যুগের ঢাকার স্থাপত্যকর্ম কোনটি? চিনি টিকরি মসজিদ। হলিক্রস চার্চ কত শতকে নির্মিত? 19 শতকে। বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কী ছিল? ভিক্টোরিয়া পার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধি সৌধটি নির্মাণে কোন রীতি অনুসরণ করা হয়েছে? ডরিক রীতি অনুসরণ করা হয়েছে। সিপাহী বিদ্রোহ কত সালে হয়? 1857 সালে। মিস্টার শমিক ঢাকায় তার ছেলেকে নিয়ে একটি চমৎকার ভবন পরিদর্শনে যান, যা দীর্ঘদিন ধরে একটি বিশ্ববিদ্যালয়ের অংশ ছিল। ভবনটির নাম কি? ভবনটির নাম হলো কার্জন হল। পুরাতন হাইকোর্ট ভবনটি কোন আমলে তৈরি? ইংরেজ আমলে তৈরি। আহসান মঞ্জিলের মঞ্জিল দেখে আমরা ধারণা লাভ করতে পারি পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। শৈশিল কোথায় অবস্থিত? ময়মনসিংহে অবস্থিত। সরস্বতী ও বিষ্ণুমূর্তি, বাঘ ও ড্রাগনের মাথা ইত্যাদি স্থান পেয়েছে ময়মনসিংহ জাদুঘরে। তাজহাট জমিদার প্রাসাদ কোন জেলায় অবস্থিত? রংপুর। স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে তৈরি করেছিলেন পানামনগর। ভিক্টোরিয়া পার্কের অবস্থান হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে। লক্ষ্মীবাজার মসজিদ, সূত্রাপুরের কুলুটুল মসজিদ, কায়েরটুলি মসজিদ, লালবাগ মসজিদ কোনটিকে নির্দেশ করে? এটি ব্রিটিশ আমলের প্রত্নতত্ত্ব। ময়মনসিংহ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? 1969 সালে। সর্দার বাড়ি নির্মিত হয় কত সালে? 1901 সালে। আন্ডাঘর ময়দানে স্মৃতিস্তম্ভ নির্মাণের পিছনে কারণ নিহত ভারতীয় সৈনিকদের স্মৃতি রক্ষার্থে। প্রত্ন সম্পদ বলতে বোঝায় পুরনো স্থাপত্য শিল্পকর্ম, প্রাচীন আমলের মুদ্রা, বিশ্বাস ও সংস্কার। উত্তর হবে এক ও দুই, পুরনো স্থাপত্য শিল্পকর্ম এবং প্রাচীন আমলের মুদ্রা। কোন স্থাপত্যটিতে প্রাচীন গ্রীসের দরিকৃতি অনুষ্ঠিত হয়েছে? গ্রিক সমাধিসৌধে। বুড়িগঙ্গা নদীর তীরে কোন ভবনটি অবস্থিত? আহসান মঞ্জিল।
কোন শতকে পানাম নগর নির্মিত হয়? 19 শতকে। ভিক্টোরিয়া পার্কের অন্য নাম কি ছিল? আন্টাগর ময়দান। পানাম নগরের চারপাশে কি খনন করা হয়? খাল খনন করা হয়। বাহাদুর শাহ পার্কের সাথে জড়িত আছে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নাম, ঢাকার নবাব আব্দুল গণির নাম। উত্তর হবে 1, 2 এবং 3। নিচের উদ্দীপকটি পড়ে 45 এবং 46 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আজাদ সাহেব শিক্ষার্থীদের নিয়ে শাহবাগে একটি ভবন পরিদর্শন যান। ভবনটিতে প্রবেশ করে প্রাচীন নিদর্শনগুলো দেখে তিনি মুগ্ধ হন। 45 নম্বর প্রশ্ন হচ্ছে, আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান? উত্তর হবে বাংলাদেশের জাতীয় জাদুঘর। 46 নম্বর প্রশ্ন, আজাদ সাহেব শিক্ষার্থীদের এই ভবন পরিদর্শনে নেওয়ার কারণ হলো জমিদারদের নিত্য ব্যবহার্য দ্রব্যাদি প্রদর্শন, ইতিহাসের চরিত্রগুলোর সাথে পরিচিত করানো, বিভিন্ন আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। উত্তর হবে 1, 2 এবং 3। প্রাচীনকালে সোনারগাঁ ছিল প্রশাসনিক শহর, বিনোদনের জায়গা, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। উত্তর হবে 1 ও 3, প্রশাসনিক শহর এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। নিচের উদ্দীপকটি পরে 48 এবং 49 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। একজন ইতিহাসবিদ হিসেবে আকাশ সাহেব মনে করেন, উপনিবেশিক যুগের তৈরি প্রত্নসম্পদ থেকে সে যুগের জীবনযাত্রা সম্পর্কে জানা যায়। লক্ষ্মীবাজার মসজিদ, বেচারাম দেউরি মসজিদ সেই যুগের তৈরি প্রত্নসম্পদ। ঢাকা বাহাদুর শাহ পার্ক এর একটা অংশ। প্রশ্ন হচ্ছে 48 নম্বর, বাহাদুর শাহ পার্কের নামের সাথে মিল খুঁজে পাওয়া যায়, আন্টাঘর ময়দান, রমনা পার্ক না রানী ভিক্টোরিয়া পার্ক? উত্তর হবে 1 এবং 3, আন্টাঘর ময়দান এবং রানী ভিক্টোরিয়া পার্ক। কলিটোলা জামে মসজিদ কোথায় অবস্থিত? উত্তর হবে ঢাকার সূত্রপুরে। শেষ প্রশ্ন, অনিতা শিক্ষা সফরে একটি জাদুঘর পরিদর্শনে গেল, সেখানে নানা ধরনের খেলার সরঞ্জামের সাথে ড্রাগন, হরিণের মাথা এবং বিদেশে তৈরি মূর্তি সহ নানা ধরনের প্রত্ননিদর্শন দেখে বেশ অবাক হয়। 50 নম্বর প্রশ্ন হচ্ছে, অনিতা নিচের কোন স্থানটি পরিদর্শন করে? ময়মনসিংহ জাদুঘর তিনি পরিদর্শন করেন। শিক্ষার্থী তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে আবার অধ্যায় 5 নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ বারাকাতুহু।